ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দিনিবন, আপনি প্রশ্ন করেছেন, আপনার সন্তানরা জেনারেল লাইনে পড়াশোনা করেন এবং জেনারেল লাইনে পড়াশোনা করা ছেলে মেয়েদের দিনের কোন কোন বিষয়ে তাদের জ্ঞান থাকা ফরজ, বা আপনি একজন মা হিসেবে আপনার কতটুকু দায়িত্ব, বা কোন কোন বিষয়ে আপনার দায়িত্ব তাদেরকে দিনের বিষয়ে শিক্ষা দেওয়া, এ বিষয়ে আপনি মূলত জানতে চাচ্ছেন। আর যদি কোনো মা তার সন্তানদেরকে দিনের বিষয়ে শিক্ষা না দেয় তাহলে তার পরিণতি কী হবে, এই বিষয়টি আপনি উল্লেখ করেছেন। প্রথমত আমরা যদি আসি যে কোন কোন বিষয়ে আপনি আপনার সন্তানকে শিক্ষা দিবেন, তাহলে আমরা প্রথমেই বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমু ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর, নর নারী, পুরুষ মহিলা, ছেলে মেয়ে, সকলের উপর ধর্মীয় জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ। ফরজে আইন মানে এটা সবাইকেই অর্জন করতে হবে, কিন্তু আমাদের সমাজে আমরা এত একটা ধারণা পোষণ করি যে দিনের বিষয়ে জ্ঞান শুধু যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে বা মসজিদের ইমাম সাহেব সেই অর্জন করবে, বিষয়টি এমন নয়। একজন মুসলিম হিসেবে জীবনযাপন করার জন্য যতটুকু দিনের জ্ঞান না থাকলেই নয়, বা দিনের যে মৌলিক বিষয়গুলো সেই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই আপনার জ্ঞান অর্জন করতে হবে, পাশাপাশি আপনার মা হিসেবে আপনি আপনার সন্তানদেরকে বা একজন আদর্শ বাবা হিসেবে তার সন্তানদেরকে, বাবা মা উভয়ই সেই বিষয়ে শিক্ষা দান করবেন। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, সুনান আল কুবরা এবং ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদের মুসনাদ আহমদও এই হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমরা সকলেই একজন রাখালের ন্যায় বা তোমাদের সকলকেই তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন। ফাল আমীরু আল্লাযী আলা আন-নাসি রাঈন আলাইহিম, যে কোনো নেতা যাদের যেই কওমের যে জাতির তিনি নেতা সেই জাতি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞাসা করবেন। ওয়া রাজুলু রাঈন আলা আহলি বাইতি, ঠিক তেমনিভাবে একজন বাড়ির যিনি পুরুষ বা কর্তা তার বাড়ির সদস্যদের সম্পর্কেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে জিজ্ঞাসা করবেন। ওয়াল মারআতু রাঈয়াতুন আলা বাইতি বাআলিহা ওয়া ওয়ালাদিহি, এবং ঠিক তেমনিভাবে একজন নারী তার স্বামীর সম্পদ, সন্তান, এই সব কিছু সম্পর্কে তার যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তাহলে একজন মা হিসেবে শুধু সন্তানকে সময় মতো খাওয়ানো পড়ানো এটাই দায়িত্ব, বিষয়টা এমন নয়। সন্তানকে সুশিক্ষা দেওয়াও একজন মায়ের দায়িত্ব। একজন বাবা হিসেবে শুধু দায়িত্ব যে তাকে ভালো প্রাইভেটে দিলাম বা তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলাম, এটার মধ্যে সীমাবদ্ধ না। তাকে একজন আদর্শ মুসলিম সে কীভাবে হতে পারে সেই দিকে লক্ষ্য রাখাও একজন আদর্শ পিতামাতার দায়িত্বের মধ্যে পড়ে। এই দায়িত্বে যদি কেউ অবহেলা করে তার অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রশ্নের সম্মুখীন করবেন কিয়ামতের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। এই পর্যায়ে আমরা বলতে চাচ্ছি যে কোন জ্ঞান তাকে আপনি শিক্ষা দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম তার রাসূলকে যে বিষয়ে জ্ঞান অর্জন করতে বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযানবিকি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, আপনি জ্ঞান অর্জন করুন লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, ওয়াস্তাগফির লিযানবিক, এবং আপনি আপনার কৃতকর্মের জন্য, ভুল ত্রুটির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা সর্বপ্রথম যে জ্ঞান আমি নিজে অর্জন করব এবং আমার পরিবারকে, আমি অর্জন করার পর পরিবারকে, সেটা সন্তান হতে পারে, স্ত্রী হতে পারে, বা আমার অধীনস্থ যারা থাকবে আমি তাদেরকে শিক্ষা দেব, সেটা হচ্ছে তাওহীদের জ্ঞান। আল্লাহ সম্পর্কে, আল্লাহ সম্পর্কে বলতে তাওহীদ কয় প্রকার, তাওহীদ বলতে কী বোঝায়, তাওহীদ যেরকম তিন প্রকার, তাওহীদ উলুহিয়া, রুবুবিয়া, আসমা ও সিফাত, বিস্তারিত তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। তাওহীদের জ্ঞান অর্জন করার পর আমরা সালাতের বিষয়ে তাদের কী করব, ঠিক যেমন বা ইসলামের যে পাঁচটি মূলনীতি রয়েছে এই মূলনীতি সম্পর্কে তাদের ভালো একটা ধারণা থাকতে হবে। যেমন কালিমার সম্পর্কে
ধারণা বলতে তাওহিদ সম্পর্কে, মানে আল্লাহ সম্পর্কে ধারণা থাকতে হবে, এবং আল্লাহ এবং কালিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও ধারণা থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, তার দায়িত্ব কী, তিনি কিসের জন্য আল্লাহ তাকে পাঠিয়েছেন, তার সম্পর্কে জ্ঞান আমাদের থাকতে হবে। এরপর আমাদের লক্ষ্য রাখতে হবে যে সালাতের বিষয়ে, আমি সালাত কেন আদায় করছি, কীভাবে আদায় করছি, আমার সালাত হচ্ছে কি না, বা সঠিকভাবে সালাত আমি কীভাবে আদায় করব, এই সম্পর্কে পূর্ণ জ্ঞান তাকে অর্জন করতে হবে একজন মুসলিম হিসেবে। তারপর জাকাত, কখন সে জাকাত দিবে, কীভাবে সে জাকাত দিবে, এই বিষয়টাও তার জানা থাকতে হবে যে আমার এই পরিমাণ সম্পদ হলে আমাকে এই পরিমাণ জাকাত আদায় করতে হবে, বা আমি একজন মুসলিম হিসেবে আমি জাকাত আদায় করতে বাধ্য, এটা আবশ্যক, এই বিষয়ে তার জ্ঞান থাকতে হবে যে আমি যদি জাকাত আদায় না করি তাহলে আমার পরিণতি কী হবে, আমি যদি সালাত আদায় না করি, নামাজ না পড়ি, বেনামাজের পরিণতি কী হবে, বা আমি সালাত আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কী দান করবে, বা আমি সালাত কীভাবে আদায় করব, এই সকল বিষয়ে তার অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। এবং তারপর জাকাতের বিষয়ে আমরা বললাম, তারপর সিয়াম, একজন মুসলিমের উপর রমজান মাসে সিয়াম পালন করা এটা ওয়াজিব, আবশ্যক। তো রমজান কি, কেন আমরা সিয়াম পালন করি, কিভাবে সিয়াম আমাদের শুদ্ধ হবে, সিয়াম পালন করা অবস্থায় আমাদের কি করতে পারবো, কি করতে পারবো না, এই বিষয়ে একটা ধারণা আমাদেরকে অর্জন করতে হবে, আমাদের সন্তানদেরকেও শিক্ষা দিতে হবে। তো ইসলামের যে মৌলিক যে বিষয়গুলো আছে, এই বিষয় সম্পর্কে তার পরিপূর্ণ ধারণা অর্জন করতে হবে প্রতিটি মুসলিমের। যেমন ইসলামের যে পাঁচটি মূলনীতি বা খুঁটি, আরকানুল ইসলাম আল খামসা, যেটা আমরা এইমাত্র বললাম, এবং পাশাপাশি ইমানের যে ছয়টি রোকন রয়েছে, আল্লাহর প্রতি ইমান আনা, রাসূলের প্রতি ইমান আনা, আসমানি কিতাব সমূহের প্রতি ইমান আনা, ফেরেস্তাদের প্রতি ইমান আনা, এই সম্পর্কে একটা ধারণা অর্জন করতে হবে। যে এক কথায় আমরা বলতে পারি যে আকিদা সংক্রান্ত বা ইসলামের যে মৌলিক বিষয়গুলো রয়েছে, যেটা একজন মুসলিমের প্রতিটা সময় বা প্রতিটা মুহূর্তে প্রয়োজন, প্রতিটা দিন প্রয়োজন, সেই বিষয়গুলো অবশ্যই একজন আদর্শ মুসলিম হিসেবে তার ধারণা অর্জন করতে হবে একজন মা বাবার। ঠিক তারপরেই মা বাবার দায়িত্বের মধ্যে পড়ে সেই বিষয়গুলো তাদের সন্তানের মাঝে বুঝিয়ে দেওয়া, বা তাদের মাঝে সেই বিষয়গুলো তাদেরকে বোঝানোর চেষ্টা করা, বা তাদের ভিতরে বাস্তবায়ন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের নাফসকে, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তারপর আল্লাহ বলছেন ওয়া আহলিকুম, যতটা গুরুত্ব দিয়ে আমরা নিজেরা নিজেদেরকে বাঁচাবো, ঠিক ততটুকু গুরুত্ব দিয়েই নিজের পরিবারকে বাঁচানোর চেষ্টা করতে হবে। যতটা গুরুত্ব দিয়ে আমি সালাত আদায় করব, ঠিক ততটা গুরুত্ব দিয়েই আমার সন্তান সালাত আদায় করছে কিনা সেটা দেখতে হবে। যতটা গুরুত্ব নিয়ে আমি পর্দা করব, ঠিক ততটা গুরুত্ব দিয়ে আমাকে দেখতে হবে যে আমার মেয়ে পর্দা করছে কি না, এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহু আলাম বিসসাওয়াব, বারাকাল্লাহু ফিকুম।